অ রাহুল, খবর কি? আছো আছো, আমারও খবর সবর লবি, অকলে এসবই লই না থাকিবি। হে লম লম, কিয় নলম? এ হব হব, ইয়াত ব। আয়াত বই রেস্টুরেন্টৰ পৰা কিবা এটা খাই আহো। অ যাবতো পাৰি। হব বই বই। ঐ রাহুল, মোৰ ফোন আহিছে দেই, তহঁতে অলপ কচোন, মই কথাটো পাতি লওঁ। ঠিক আছে দেই। রাহুল, তুমি এইবোৰৰ লগত ৰেষ্টুৰেণ্টত যাবা, তোমাৰ ইমেজটো ক'ত থাকিব? আৰে এতালত কোনে যাব, ইয়াৰ গেলা ফুটফাটত ফুস্তা খোৱা অকল না ৰেষ্টুৰেণ্ট যে থোপৰালেচ। আৰে এইচবৰ অকাত কি আছে বে আমাৰ লগত উঠা বহা কৰাৰ? সিহঁতৰ খাতিৰত জাষ্ট ইয়াৰ লগত কথা পাতোঁ, ইয়াৰ অকাত কি আছে আমাৰ লগত উঠা বহা কৰাৰ? চাই ল'ব নাবি ভাই, নেক্সট টাইম তো আমাৰ লগত নুঘূৰিবি বে, তোৰ লগত ঘূৰি ঘূৰি আমাৰ ইমেজ বেয়া হৈ গৈছে। ইনেই তোমাৰ ইমেজটো বেয়া হ'ব। তাকেতো, এইচব মানে ফুটফাটত ফুচকা খোৱা অকাত না ৰেষ্টুৰেণ্ট যাব আহিছে। এই নেক্সট টাইম নাহিবি তো এইখন থোপৰালৈ আমাৰ লগত। আৰে নিজৰতো একো ইজ্জত নাই, নাই বেচাৰা আয়াতৰ লগত থাকি থাকি তাৰ ইজ্জতো ডাউন কৰি দিওঁ। যা ফুট। আরে রাহুল, মন কলৈ গল? গুছি গল, তার কিবার ইম্পর্টেন্ট কাম ওলাল। বড় কাম আছে, ময়ো যাও দে, আজি না খাও, বেলেগ এদিন খাম দে। ঠিক আছে দে, হব যা, ঠিক আছে, বেলেগ এদিন খাম। আবে গার্লফ্রেন্ড লগ করব আইছো, কি কি পিনি আইছো বেদে, তো ড্রেসিং সেন্স বলা বস্তু তো আছে না? আরে তো বে ইয়ালত কিয় ঘুরি থাকা, তোর সম্মান তো খাবো। কি কথা কই, ই আমার লগর হয় ন, ড্রেস হলো বে বুঝি পাবো লাগে ন, সা গার্লফ্রেন্ড লকে ভাইছো ভাই, অলপ তো ড্রেসিং সেন্স থাকিব লাগে মানু। আরে ভাই কাপুরর লগর কথা না, ই আমার বন্ধু, আমার বন্ধু হে থাকিব ন। তাহলে ঠিকই কইছে বড় কথা, হয় না সা? এই বে গার্লফ্রেন্ড লকে ভাইছো ন, ড্রেসিং সেন্স গুন্ধা আছে কি, টি-শার্ট উপর গুন্ধা ওলাই গৈছে। আরে ভাই তহতি এই বিলাক যে কই আছো, ই আমার বন্ধু, তো বন্ধু হে থাকিব ন, কাপুর মানে কি ন, তোর সম্মান তো এদিনই খাবো, মানে কি কম আর বে, টুক মাই দিয়া তো অলপ নুঘুরবি, এর হং তো এই কথা বুঝি পাবা, অলপ বুঝিব লাগে সা ভাই, গার্লফ্রেন্ড লগে তাই আহিবিনি কি বলি ভাই, ইয়ার লগত ঘুরো, মোৰ মোৰ ইমেজটো ক'ত থাকিব যদি মোক ইয়াৰ লগত দেখা পায়? যিয়ে নহওক, সি আমাৰ বন্ধু হয় ন, তেনেকৈ ক'ব নালাগে ন তই। আৰে চেণ্ডেল পিন্ধিছে চাচোন, চামৰা চেণ্ডেল পিন্ধি পিন্ধি আহিছে, এইবিলাক পিন্ধে নেকি? হ'ব দে ভাই, তই যাগে যা, তই যাগেচোন যা, নহ'ব নহ'ব, বুজিছ নে, তই যাগে যা। মনোয়ে যদি তই ইয়াত নাথাক, মই যাওঁ, তই তহঁতি থাক, যদি ই নাথাকে মই নাথাকো দেই, কথাটো বুজি পাব লাগে, ড্ৰেছিং চেঞ্জ মানুহ বেয়া নাপাবি খালি। সেই বন্ধুত্ব বিচাৰি ফুৰি জানা যিনি সপ্ত
সোনালী দিনরে সেই বন্ধুত্ব বিচারি ফুরি যে নাজিলি শব্দ আয়াত কি হ'ল আজি মন মাৰি আছো যে নাই অ' মানে এডমিশ্যনৰ বাবে অলপ টকাৰ প্ৰয়োজন হৈছিল ভৱিষ্যতৰো কথা আছে এডমিশ্যনটো কৰিব পৰা নাই এতিয়া অ'হো হয় নেকি কচোন মোৰ কাম এটা আছে ক'ত যাওঁ মই অকণমান কাম এটা আছে মই কামটো কৰি আহোঁ হয় নেকি আহিবি তেন্তে আয়াত কি হ'ল মন মাৰি বহি আছো যে তুমি নাই মানে এডমিশ্যনৰ বাবে অলপ টকাৰ প্ৰয়োজন হৈছিল এই কিমানমান লাগে তোমাক অলপমান হ'লে হ'ল তিনি আৰু কিমানমান লয় এনেই অনুমানটো ক'ব পাৰিবা 5,000 মান টকা দিলে ভাল আছিল মোৰতো বিশেষকৈ ইমান নাই মোৰতো সিমানেই আছিলে এনেই কামৰ কাৰণে আছিলে একো নাই তোমাক দি দিছোঁ ঠিক আছে থেংক ইউ হা ৱেলকাম ৱেলকাম বাকী মই আহিছোঁ হা নাই এনেই একো হোৱা নাই আয়াতটোতো আজি প্ৰায় এবছৰে হ'ল গুৱাহাটীলৈ গ'ল তুমি গম নোপোৱা নেকি আয়াত যে 5 দিন হ'ল কি অঁ 5 দিন হ'ল আয়াত হা হয় মইতো গম নাপাওঁ দেখোন তোমাৰ বিশ্বাস হোৱা নাই নেকি নাই হোৱা নাই বোলা বোলন বোলা মই আয়াতক দেখাই দিম বোলা 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 আয়াত তুমি কেতিয়া আহিলা মই যেতিয়া আহোঁ তোক কেলে নহয় কমচে কম খবৰ এটা দিব লাগে ন তোক কি বুলি খবৰ দিম মই আৰে মই এটলিষ্ট লগৰ ন লগৰ বুলি খবৰ এটা দিব লাগে যেতিয়া মোৰ বিপদৰ সময়ত তয়ে সহায় নকৰিলি মই তোক কি বুলি সহায় কৰিম মোৰ বিপদৰ সময়ত তই একো নকলিয়ে মোক নোকোৱাকৈ যে আহোঁগৈ বুলি ক'লো গুচি গ'লি মই তোক এতিয়া কি বুলি মই তোক সহায় কৰিম না যেতিয়া পইচা আছিল মানে তেতিয়া মোৰ লগত আছিলে তেতিয়া পইচা মোৰ যেতিয়া নাছিল তেতিয়া মোক এই আহোঁগৈ বুলি কৈ নাইকিয়া হৈ গ'লি মানুহে কি বুলি মই সহায় কৰিম আরে আয়াত এবার কি করছা তুমি তুমি তো তো কথাটো না জানাই হেৰি না কি হৈছিল তুমি না জানা তুমি শুনি লোৱা কি হৈছিল তুমি শুনি লোৱা বিকাশ তুমি কাম এটা কৰা মোৰ তোমাৰ ওচৰত যিমানটো পইচা আছিলে জমা কৰা তুমি আয়াতক দি দিয়াগৈ কিয় ইমান কষ্ট কৰি তুমি গোটোৱা পইচাখিনি আয়াতক দিব লাগে নহয় মানে তাৰ অকণমান প্ৰব্লেম চলি আছে এডমিশ্যনৰ কাৰণে সেইটো কাৰণে তুমি গৈ দি দিয়াগৈ হ'ব ঠিক আছে দি দিম ঠিক আছে তুমি দি দিবা হা সোনকালে দি দিবা অঁ ঠিক আছে আৰে ভাই মোৰ বহুত ভুল হৈ গ'ল মই তোক নজনাকৈ বহুত কিবা কিবি কৰি দিলোঁ হা একদম বেয়া নাপাবি দেই নাই আজিৰ পৰা তোৰ য'ত যি হয় হওক নহওক সেইটো কথা নাই আমাৰ বন্ধুত্ব আমি ভাঙিব কেতিয়াও নিদিওঁ জীৱনত ঠিক আছে ভাই দেই ভুল হৈ গ'ল একদম ক্ষমা কৰিবি দেই হেল্ল' গাইজ যদি আমাৰ ভিডিঅ'টো চাই ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব তো আজিলৈ আমি বিদায় লৈছোঁ লগ পাম আকৌ নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে লগ পাম কোনো এটা নতুন ভিডিঅ'ত জয় আয়ুখন